ফুটবল খেলার সাথীকে পায়ে পায়ে ফুটবল খেলেই শেষ শ্রদ্ধা জানালো বন্ধুরা। 11ই সেপ্টেম্বর শুক্রবার এমনই ঘটনা ঘটল জেলার গড়বেতা এলাকার সাতবাঁকুড়ায়। 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পথ দুর্ঘটনায় বন্ধু পলাশ সিং এর মর্মান্তিক মৃত্যু। শুক্রবার বন্ধুর কফিনবন্দী নিথর দেহ সাতবাঁকুড়া খেলার মাঠে রেখেই বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে ফুটবল খেলল বন্ধুরা। আর সেদৃশ্য চোখের জলে দেখল সারা গ্রাম। গড়বেতা থেকে দীপাঞ্জন গণের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। বন্ধুর সাথে এই মাঠে বহু স্মৃতি জড়িয়ে আছে, অনেক আবেগ, অনেক স্মৃতি, পুরনো দিনের কথা। আমাদের সব বন্ধু বান্ধব মিলে আমরা কাল যখন এই মর্মান্তিক ঘটনা ঘটল, আমরা এই হতাশার মাঝেও দুঃখের মাঝেও ঠিক করলাম যে বন্ধুকে শেষবারের মতো একবার অন্তত পাশে পেতে চাই। বন্ধুর সাথে শেষবার অন্তত বন্ধুর প্রিয় মাঠে প্রিয় খেলাকে দিয়েই তাকে বিদায় জানাবো। এই উদ্দেশ্যেই আমরা বন্ধুর প্রিয় খেলা ফুটবল, সেই প্রিয় খেলাই বন্ধুকে শেষবারের মতো আমরা খেললাম এবং এটাই আমরা খুশি যে বন্ধু সাথে শেষবারের মতো আজ খেলতে পারলাম। কিন্তু অন্তরের ব্যথা সে তো আলাদা, এটা কি আর প্রকাশ করা যায়। কিন্তু যেটুকু আমরা পারলাম সেটুকুই প্রচেষ্টা করলাম। প্রদীপ মণ্ডল। সবাই শোকাহত, আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের দিদি এত বড় মাছ পড়ে আছে।
খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।